দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পঞ্চায়েতের। পাঁচ টাকার কয়েন দিলেই মিলবে স্যানিটারি ন্যাপকিন। ছাত্রীদের সমস্যা দূরীকরণে সচেতনতার প্রচার, অভিনব উদ্যোগ পঞ্চায়েতের। স্কুলে বসানো হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং পঞ্চায়েতের উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলে। তাকে জানানো হলো পরবর্তী তারা অন্যান্য এলাকা বা স্কুলগুলোতে এই মেশিন দেবে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। ল্যাপকিন ভ্যান্ডিং মেশিন দিলাম আমরা, দেখেছি বিগত দিনে গ্রামগঞ্জের মহিলা মেয়েরা এখনও কাপড় ব্যবহার করে। ইভেন কি কোনো কোনো মহিলা দেখা গেল যে স্কুলে আসে ওই জিনিসটা হয়ে গেল, সেখানে অসুবিধা হবে, তো তার জন্যে আমরা এই চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা কৃষি অঞ্চলের পক্ষ থেকে এটা আমরা নতুন মেশিন যেটা ল্যাপটিন ভ্যান্ডিং মেশিন নাম বলে সেটা উপহার দিলাম কৃষি অঞ্চল থেকে। কৃষি হাইস্কুলের যে ছেলে মেয়ে মেয়েরা আছে খুবই খুশি এই আমাদের ল্যাপটিন মেশিন। দেখো গ্রামবাসী কৃষিরা অঞ্চলের যে অঞ্চল আছে আমরা কোনো দল চিনি না, কোনো জাত চিনি না, আমরা সর্বদলীয়ভাবে একত্র হয়ে আজকে আমরা বিরোধী থেকে নিয়ে প্রধান সাহেব থেকে নিয়ে উপপ্রধান থেকে নিয়ে সব মহিলারা আমাদের মেম্বার বেশিরভাগ আছে সবাই আমরা এখানে উপস্থিত আছি, একসঙ্গে আমরা সবাই মিলে আজকে মেশিনটা উদ্বোধন করলাম। এরকম তো হরিচন্দ্রপুরের কোনো জায়গায় দেখেনি, কিন্তু আমরা প্রথম কুসেরায় দিলাম। আগামী দিনে আমাদের কুসেরা অঞ্চলের অন্তর্গত মাখনা স্কুল আছে সেখানেও আমরা একটা মেশিন দেবো, সেটা আমরা আজকে আমরা কুসেরা হাই স্কুলে এসেছি। আমরা এই স্কুলে এই যে স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিনের উদ্বোধন করতে যা হরিচন্দ্রপুরে আমাদের হরিচন্দ্রপুরে হয়নি, আমরা এই প্রথম এই কুসেরা অঞ্চলে উদ্বোধন করলাম। আমাদের পঞ্চায়েতের সকল সদস্য, উপপ্রধান এবং বিরোধী দলনেত্রী সবাই আমরা এখানে উপস্থিত আছি। মেশিনটা লাগানোর কারণ এটাই হলো যে এখানে যে মানে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন বাচ্চারা আসে, এসে যে হঠাৎ করে মানে শুরু করে হয়ে যায়, তো ওরা যেন এটা স্কুলে এসে মানে এই পাঁচ টাকা কয়েন দিয়ে ব্যবহার করতে পারে, কম টাকায় দোকানে পারে না, ওদের জন্যই মানে এই ব্যবস্থা করা। যে এখনও মেয়েরা আছে যারা কাপড় ব্যবহার করেন, এই কাপড় যেন ব্যবহার করতে না হয় ওদের, তার জন্য এই মেশিনটা বসানো। মেশিনটা বসানোর ফলে ওদের অনেকটাই মানে সুবিধা হবে। কুশিয়াটা অঞ্চল আমাদের দুটো হাইস্কুল, এরপরে মাখনা হাইস্কুলে আমরা ভাববো। এটা কি প্রথম এই মেশিন বসানো হলো স্কুলে? আমাদের তুলসিয়াটা উচ্চ বিদ্যালয়ে আজকে তুলসিয়াটা জিপির উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন হলো, খুবই গৌরবময় উপস্থিতি ছিল এবং এটা আমাদের স্কুলের পক্ষে খুব একটা গৌরবের বিষয়। নতুন পালক যোগ হলো, কারণ এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত, এটা যদিও অনেক আগে হলে ভালো হতো, দেরিতে হলে খুব উপযোগী সিদ্ধান্ত। কারণ আমাদের বিদ্যালয়ে প্রায় 3000 ছেলে মেয়ে, তার মধ্যে 8, 9, 10, 11, 12 তাদের খুব মেয়েদের জন্য খুব এসেন্সিয়াল। এই জন্য আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে, আমাদের ছেলে মেয়েদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকার এবং তুলসিয়াটা জিপির সমস্ত কর্মকর্তা এবং উদ্যোগপতিদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। স্কুলে এই মেশিনটি এসছে, তার ফলে আমরা বিশেষ করে মেয়েরা অনেক বেশি উপকৃত হচ্ছে। আমাদের অনেকের বাড়ি আছে এখান থেকে অনেক দূরে, এবং ন্যাপকিন প্যাড যেটার দাম বাজারে অনেক বেশি মূল্যে পাওয়া যায়, সেটা আমরা আমাদের স্কুলে কম দামে পাচ্ছি, এবং তার ফলে অনেকের বাড়ি যে দূরে আছে তারা এখানে আসছে, এবং তারা হঠাৎ করে কোনো অসুবিধা হলে তারা সেই ন্যাপকিন প্যাড খুবই কম দামে পেয়ে যাচ্ছে এবং তাদের খুবই সুরক্ষা হচ্ছে। অবশ্যই 5 টাকা খুবই কম মূল্য আমাদের জন্য, এবং অনেক অনেক টাকা অনেক জায়গায় খরচ হয়ে যাচ্ছে, এবং 5 টাকা মূল্য দিয়ে এখানে প্যাডস পাওয়া যাচ্ছে, তার ফলে খুবই ভালো লাগছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।